আমি মাঝে মাঝে দেখি, আবার খুব দুঃখ লাগে, অন্য পক্ষ থেকে প্রশ্ন তোলা হয় যে 1971 সালে বেগম জিয়া কোথায় ছিলেন। তাই প্রশ্ন আপনারা তুলতে পারেন না? 1971 সালে আপনি কোথায় ছিলেন, কেন তুলেন না? আমি আশ্চর্য লাগে, এত বড় একটা সংগঠন আপনাদের বেগম জিয়া ছাড়া আছে কি? উনি নাই, আপনার নাই। আপনাদের বিরুদ্ধে যে প্রচারণা হয়, মিথ্যা প্রচারণা হয়, আপনারা সেগুলি ঠিক মতো জবাব দিতে পারেন না। আপনাদের কোনো রিসার্চ সেল নাই, আপনাদের কোনো ডেডিকেটেড মানুষ নাই। আমি আপনাকে এক্সাম্পল দেখাই, এই বইটা অনুবাদ হতে 6 বছর লাগলো করে, সেটা একটা প্রশ্ন। আপনার কি মনে হয় আওয়ামী লীগ নেত্রী সম্পর্কে এরকম একটা বই লেখা হলে এটা অনুবাদ হতে 6 বছর লাগতো? লাগতো না। তার চেয়েও ভয়াবহ জিনিসটা শোনেন, যখন বেগম জিয়ার বিচার হয়, এই বিচারের মধ্যে বিতর্কিত কিছু এলিমেন্ট আছে, এটা একটা বিতর্কিত বিচার ছিল, সেটা নিয়ে আমি লিখেছি, বলেছি। মিজানুর রহমান খান লিখেছে, আপনারা লিখেছেন, আপনারা বলেছেন, এইভাবে বলা না। এই যে এতগুলা বছর উনি জেলে আছে, বিএনপিতে কত বড় বড় দেখি আপনার আইনজীবী নেতা আছেন, এত আইনজীবী, বড় বড় আইনজীবী আছেন, আপনারা কেউ কি থর রিসার্চ করেছেন এই মামলাটা বিচারের মধ্যে কি কি অসঙ্গতি ছিল? আপনারা কি এটা ইন্টারন্যাশনাল যে জুরিস্ট কাউন্সিল আছে, হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে, তাদের কাছে দিয়েছেন যে বিচারটা ফ্লড একটা বিচার? দেন নাই, কেন দেন নাই? আবার নিজের মনে এই প্রশ্নটা বারবার আসে, আশ্চর্য কথা, এত বড় একটা সংগঠন আপনাদের বেগম দিয়ে ছাড়া আছে কি? উনি নাই, আপনার নাই। উনি হচ্ছে অবিসংবাদিত একজন নেত্রী, উনাকে এইভাবে জেলে রাখা হয়েছে। এই যে বিএনপির আইনজীবীরা আছেন, বিএনপিতে কি মিডিয়া সেল আছে, রিসার্চ সেল আছে নাকি জানি না, ইন্টারন্যাশনাল যে ফোরামগুলো আছে, হিউম্যান রাইটস অর্গানাইজেশন, জুরিস্টদের অর্গানাইজেশন, এখানকার এমবেসি, সেখানে কি আপনারা একটু বলতে পেরেছেন? রাজনীতির মঞ্চে বলা তো অন্য জিনিস, এখানে বলা তো অন্য জিনিস, সেটা আপনারা কেন করেন না? আপনাদের রিসার্চ সেল কই? আপনার ওয়েব পেজটা কই? আপনি বলেন যে আচ্ছা আমার তো নিউজ প্রচার করে না সরকারি গণমাধ্যম। আপনি একটা বিএনপি টিভি নামে একটা অনলাইন টিভি করেন না, সমস্যা কি? নামই দেন বিএনপি টিভি, শক্তিশালী ভাবে করেন না। আপনাদের কি লোক কম আছে?